بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে কোনো কারণে যদি মন খারাপ হয়ে যায় তাহলে এক্ষেত্রে ইসলামিক শরীয়ত মোতাবিক কি কি আমল করলে আমরা সেই মনের শান্তি ফিরে আনতে পারব। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটিকে নিজের আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি শুরু করি। বিভিন্ন কারণে মন খারাপ হয়। মন ভালো থাকলে শরীর ভালো থাকে, আর মন খারাপ হলে শরীর খারাপ হয়। নুমান বিন বাশির রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সাবধান, নিশ্চয়ই শরীরের মধ্যে একটি গোশতের টুকরা রয়েছে, যখন সেটা ভালো থাকে তখন সমস্ত শরীর ভালো থাকে, আর যখন সেটা খারাপ হয় তখন সমস্ত শরীর খারাপ হয়ে যায়, আর সেটা হলো কলব, হৃদয় বা মন। মন যদি খারাপ হয় তাহলে তা ভালো করার জন্য আমরা যে কাজগুলি করব তা হলো, এক নম্বর, মন খারাপ হলে আল্লাহর জিকির করতে হবে, তাহলে মন ভালো হয়ে যাবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর জিকিরে রয়েছে অন্তরের প্রশান্তি, অতএব মন খারাপ হলে আল্লাহর জিকির করুন, মন ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ। দুই, কোরআন তেলাওয়াত শোনা বা তেলাওয়াত করা। মনোযোগ সহকারে কোরআন শুনলে বা তেলাওয়াত করলে আল্লাহর অশেষ রহমত বর্ষিত হয় এবং মনের কষ্ট ও যন্ত্রণা কম হয়। তিন, গজল শোনা। অনেকে মন ভালো রাখার জন্য গান শুনে থাকেন, কিন্তু মনে রাখবেন গান শুনলে কোনোদিন মন ভালো হয় না, বরং আরও উত্তেজিত হয়ে যায়। ফলে সুন্দর সুন্দর গজলগুলি শুনার অভ্যাস করুন, মন ভালো থাকবে ইনশাআল্লাহ। চার, ভালো বন্ধুদের সঙ্গে আলাপ করা। মন খারাপ থাকলে একাকী না থেকে ভালো বন্ধুদের সঙ্গে আলাপ করুন, মন ভালো হয়ে যাবে। পাঁচ, নতুন পোশাক পরিধান করা। মন খারাপ হলে নতুন পোশাক পরিধান করুন আর খুশবু লাগান, দেখবেন মন ভালো হয়ে থাকবে। মন খারাপ হলে অতিরিক্ত চিন্তা না করে উপরের এই পাঁচটি কাজ করুন, দেখবেন ইনশাআল্লাহ মহান আল্লাহর রহমতে মন সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। প্রিয় দর্শক, এই ভিডিওটির দ্বারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সবার কাছে ভিডিওটি শেয়ার করুন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মতামত ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।